सब्सक्राइब टू माय चैनल एंड प्रेस द बेल आइकन। नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে অনেকেই আমার প্রশ্ন করেন যে মোটা থেকে রোগা হব কিভাবে। এমনকি অনেকে বলেন যে লকডাউনে বাড়িতে বসে বসে অনেক ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কি করব। অনেক কিছু ট্রাই করার পরেও কিছুতেই ভুঁড়ি কমছে না। তাই আজকে আমি আপনাদের 10টা খুব সহজ যোগব্যায়াম দেখাবো, যেগুলো প্রতিদিন নিয়মিত করতে পারলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। কিভাবে করবেন চলুন দেখে নিন। প্রথমেই আমরা শুরু করব স্পট রানিং দিয়ে। স্পট রানিংয়ের জায়গায় আপনি মাঠেও দৌড়তে পারেন বা জগিং করতে পারেন। মাঠে দৌড়তে পারলে খুবই উপকার পাবেন, তবে মাঠে দৌড়তে না পারলে স্পট রানিং করুন বাড়িতেই যতক্ষণ পারবেন। ব্যায়াম শুরু করার আগে বডি ওয়ার্ম আপ করা খুবই জরুরি, কারণ এতে শরীরে দ্রুত রক্ত চলাচল হয় এবং ব্যায়ামে আগ্রহ বাড়ে, খুব এনার্জি পাওয়া যায়। দশ সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট ওয়ার্ম আপ এক্সারসাইজ করব জাম্পিং জ্যাকস। ভুঁড়ি এবং পেটের মেদ ঝরাতে স্পট রানিং ও জাম্পিং জ্যাকস এই দুটি ব্যায়াম অবশ্যই করুন। দ্রুত এনার্জি বাড়াতে বিশেষভাবে সক্ষম এই দুটি ব্যায়াম। যখন হাত দুটি ওপরে যাবে তখন ব্রিদ ইন করুন এবং যখন নিচে নামবে তখন ব্রিদ আউট করুন। দশ সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট আমরা করব উৎকট আসন। উৎকট আসন করার জন্য প্রথমেই সোজা হয়ে দাঁড়ান, এরপর দু পায়ের মাঝে 6-7 ইঞ্চি গ্যাপ রাখুন এবং দুই হাত সামনে মেলে আস্তে আস্তে চেয়ারে বসার ভঙ্গিতে বসুন। ঘাড় ও শিরদাঁড়া সোজা রেখে সামনের দিকে তাকিয়ে থাকুন। নিঃশ্বাস স্বাভাবিক রেখে অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকুন। আবার ঠিক একই পদ্ধতিতে আগের অবস্থায় ফিরে আসুন। 10 সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট আমরা করব টো টাচিং ক্রস ওভার। টো টাচিং ক্রস ওভার করার জন্য সোজা হয়ে দাঁড়ান এবং দু পায়ের মাঝে 2.5-3 ফুটের গ্যাপ রাখুন। এরপর দুই হাত দুই পাশে মেলে আপার বডি সামনে ঝোঁকান। এরপর ডান হাত বাম পায়ে টাচ করুন এবং ঘাড় ঘুরিয়ে বাম হাতের দিকে তাকান। একই রকমভাবে আবার করুন বাম পায়ে। এইভাবে 1-2 মিনিট করতে থাকুন। 10 সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট আমরা করব প্লাঙ্ক। প্লাঙ্ক করার জন্য প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর দুই হাতের রিস্ট বা কবজি এবং পায়ের ওপর ভর দিয়ে বডি আস্তে আস্তে উপরে তুলুন। মনে রাখবেন কোমর যেন খুব বেশি উপরে বা খুব বেশি নিচে না নেমে যায়, একটা স্ট্রেট লাইনে থাকে। ভুঁড়ি এবং পেটের চর্বি কমানোর জন্য খুবই উপকারী ব্যায়াম প্লাঙ্ক, তাই যতক্ষণ পারবেন টানা করতে থাকুন। 10 সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট আমরা করব ক্রাঞ্চেস। ক্রাঞ্চেস করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন, পায়ের হাঁটু মুড়ে নিন এবং হাত দুটি একসাথে নিয়ে মাথার পেছনে রাখুন। তারপর আস্তে আস্তে ঘাড় উঠিয়ে ক্রাঞ্চেস করুন যতক্ষণ পারবেন। মনে রাখবেন পেটে যেন ভালো চাপ পড়ে। যখন শোবেন তখন ব্রিদ ইন করুন এবং যখন উঠবেন তখন ব্রিদ আউট করুন। 10 সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট করব উত্থিত পদাসন 90 ডিগ্রি। উত্থিত পদাসন করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন, দুই পাশে দুই হাত রেখে দুই পা ঠিক 90 ডিগ্রি উপরে তুলুন এবং পায়ের পাতার দিকে তাকিয়ে থাকুন। নিঃশ্বাস স্বাভাবিক রেখে যতক্ষণ সম্ভব করতে থাকুন। উত্থিত পদাসন 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তিন রকমভাবেই করা যায়। 10 সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট করব সাইক্লিং।
সাইক্লিং করার জন্য প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন, এরপর দুই পা পেটের কাছে এনে সাইকেল চালানোর মতো মুভমেন্ট করতে থাকুন। নিঃশ্বাস স্বাভাবিক রাখুন এবং 4 থেকে 5 মিনিট কন্টিনিউ করুন। দশ সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট করব উত্থিত শিরাসন। উত্থিত শিরাসন করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন, এরপর দুই হাত একসাথে জুড়ে মাথার পেছনে রাখুন এবং ঘাড় যতটা সম্ভব উপরে তুলুন। পায়ের পাতার দিকে তাকিয়ে থাকুন। উত্থিত শিরাসন অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবশ্যই করুন। দশ সেকেন্ড রেস্ট নিয়ে নেক্সট আমরা করব কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার জন্য পদ্মাসন, সুখাসন বা যে কোনো ধরনের ধ্যানাসনে বসুন। এরপর দুই হাত জ্ঞান মুদ্রা অথবা বায়ু মুদ্রায় নিয়ে হাঁটুর ওপরে রাখুন, ঘাড় ও শির দ্বারা সোজা রাখুন এবং জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করুন বা ব্রিদ আউট করুন। ব্রিদ আউট করার সময় মনে রাখবেন পেট যেন ভালোভাবে ভেতরে ঢোকে। প্রতি সেকেন্ডে অন্তত একবার করে ব্রিদ আউট করুন বা যদি পারেন তো আরো তাড়াতাড়ি করুন। কপালভাতি প্রাণায়াম করার সময় চোখ অবশ্যই বন্ধ রাখুন। কপালভাতি প্রাণায়াম অন্তত 5 মিনিট থেকে 10 মিনিট অবশ্যই করা উচিত। এই 10টি ব্যায়াম প্রতিদিন নিয়ম মতো করতে পারলে অতিরিক্ত মেদ ও ভুঁড়ি থেকে অবশ্যই মুক্তি পাবেন। সব ব্যায়ামের পর শবাসন অবশ্যই করুন। আমাকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে। আরও নতুন নতুন যোগাসন, প্রাণায়াম এবং জিমের ভিডিও দেখতে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি।